চলো ব্যাপার আছে। তো ফাইনালি যাদের বাড়িতে বিয়ের আয়োজনটা হতে চলেছে তাদের বাড়িতে চলে এসেছি। যত রকম নিয়ম আছে সব রকম মেনেই হবে, যদিও পালিয়ে হচ্ছে ঠিকই কিন্তু ফ্যামিলি ছাড়াও যত রকম নিয়ম আছে সব কিছু মেনেই হবে। আর এখানে কাকিমা সব কিছু আয়োজন করে রেখেছে আর আমরা এই সবে ঢুকলাম বাড়িতে, তো এখানে বসে আছে। আর কে এটা সারপ্রাইজ রইলো কিছুক্ষণ পরে দেখতে হবে, এখন কী হবে জানি না। যদি একটুনি ওর বাড়ি থেকে লোক ফেলে আসে অবস্থা ঢিলে হয়ে যাবে। পালিয়ে গিয়ে এত আয়োজন এর আগে আমি তো দেখিনি, তো তোমরা দেখেছো কি না এটা কমেন্ট বক্সে অবশ্যই বলবে। তো দেখতাম হয়ে গেছে আর গায়ে হলুদ হবে, চলো এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। তাই হলুদ হয়ে গেছে, এবার নানিমুখ হবে, তারপরে মেন পর্ব শুরু হবে। এবার কি কি হয় দেখো। তো ফাইনালি এখন আমি বিয়ের আগে যে ধুতি পরা আমি পরে এখন কমপ্লিট হয়ে গেছি, তো সবই তার জন্য, তার শখের জন্য এটা হচ্ছে।
পালিয়ে গিয়ে এরকম ভাবে ঘটা করে কে বিয়ে হয় বা কার বিয়ে হয় আমি তো দেখিনি আজ পর্যন্ত। তো যা হচ্ছে আশা করি আমার খুব ভালোই লাগছে। আর এখানে পরিবার যাদের বাড়িতে এসেছি এত ভালোবাসা দিচ্ছে, আশা করি অন্য জায়গায় হলে এই ভালোবাসাটা পেতাম না। আমার খুবই ভালো লাগছে আর অসংখ্য ধন্যবাদ এই সকল পরিবারকে। এই মালটাকেও আয়োজন করেছিলাম, এই মালটা হচ্ছে পুরোহিত, ঠিক আছে। এই মালটাকে আমি ঘর থেকে তুলে নিয়েছি ক্লাসমেট, ঠিক আছে। এই মালটাকে আমি ঘর থেকে তুলে নিয়েছি, এখানে আমি কিছু এমন কিছু চাইনি যে এই ফ্যামিলিতে চাপ পড়ুক, তার জন্য এই মালটাকে শুধু আমি তুলে নিয়ে এসেছি। তো এই মালটার নাম হচ্ছে ধোয়ার জ্যোতি। কেউ যদি বিয়ে করাতে চাও পালিয়ে এর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ও বুড়িদা ভালো আছো? ও বুড়িদা দাঁড়া পাগলিটা বাঁধি। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। এ মনের ঘরে বন্দী করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। নতুন বউ একটু তাকাও না গো, দর্শকদের একটু মুখ দেখাও না গো, ও নতুন বউ। তো ফাইনালি আমার বউ হয়ে গেলে কিছু বলার আছে তোমার? কিছু বলার আছে?
খুব কিদে হচ্ছে কে নিয়ে বলবে? আচ্ছা ঠিক আছে, শ্যামের বিয়ের ব্রাহ্মণ এটা। দাদা কি দিলে শ্যামকে তুমি? এটা হচ্ছে আমাদের জিতু মেন হারামি। এই দেখো সুরজিৎ মেয়েটাকে এই তুলে নিয়ে এসেছে, ঠিক আছে? এই ছেলেটা আর এই ছেলেটা দুজনে মিলে এই দেখো এ আবার শ্যামের ছবি এডিট করে মেয়েটাকে পটিয়ে দিয়েছে। আর এদের তিনজনকে দেখে না বাবা, যেখানেই পাবে সেখানেই পাবে। বন্ধুরা, আমার মাইক্রোফোনটা কিছু প্রবলেমের জন্য তো এই ফুটেজটা অডিও আসেনি, তো এটা আমি আলাদা করে অডিওটি লাগানো হয়েছে। তো আমার বিয়েটা যেখানে হয়েছে বা যাদের বাড়িতে সম্পূর্ণ হয়েছে, তো সেটা হলো এখানে জেঠুমশাই আছে, এটা হলো জেঠুমশাই আর এটা হলো জেঠিমা। আর জেঠিমার পরিবার আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, এতটা ভালোবাসা দিয়েছে যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, এটা সত্যি বলছি। আর মৌ ভাবতে পারেনি। মৌ কী বলো, তুমি ভাবতে পেরেছো এতটা ভালোবাসা পাবে? তো ও ভাবতে পারেনি। ঠিক আছে, আসছি সকলকে। হ্যাঁ, একবার রাধা মাধবকে জানিয়ে যেন ঘরে তুলে নি। আসছি স্যার। এখন কি হবে কোনো ঠিক নেই, পুরো এগিয়ে যাবো যখন তুমি ওই দিক দিয়ে মুক্ত পারবো, পুরো উল্টু কেস খাবো এখন যা অবস্থা হয়ে আছে। তোর ভয় কেমন লাগছে? তুই বাড়ির কাছে চলে এলি, তোর ভয়টা কিরকম লাগছে? ভাই কি বলবো ভাই, গাড়ি চালাচ্ছি ঠিকই, গাড়ির ইঞ্জিনের থেকে বেশি আমার এগারো বাজছে। বৌদি বলার মতো নয়, তোমার কিচ্ছু হবে না, চাটা করতে পারো তো। ও বাপকে দিয়ে দেবে সন্ধ্যাবেলা লেবু চা। কিচ্ছু বাপ টাপ নয়, চল। আসিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আত্মা করে নতুন বিয়ের ফুল ফুটেছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে। আসিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল।